আচ্ছা, আপনাদের মনে হয় এই থিম দিয়েছিলাম না, আপনার ব্রেথন ব্রিজ ফ্লাটসামস ভিজুয়াল কম্পোজার। নিউজ পেপার থিম দিয়েছিলাম, নিউজ পেপার দিয়ে কাজ করছেন, তো যেগুলো দিয়েছিলাম একটু সেগুলো তো সেগুলো দিয়ে তো কাজ করা লাগবে, নাহলে তো হবে না। একবার পিছায় গেলে আর আগানো যায় না। ছাব্বিশ তারিখ পরীক্ষা শেষ হলে তারপর আচ্ছা, আমি যতটুকু করছি আমি themeforest.net-এ গেলাম, যাওয়ার পর এখান থেকে ডাউনলোডে যাই। আচ্ছা, এটা চেপাটা থিম, হ্যাঁ এটা খুবই পপুলার একটা থিম দেখাইছিলাম। আচ্ছা, থিমটা হচ্ছে আপনার 231 MB। এর মধ্যে আসলে থিম ফোল্ডারটা অনেক বড় না, অনেক অনেক ছোট, কিন্তু এর মধ্যে আরো অনেক ফাইল পত্র আছে যেগুলোর কারণে অনেক থিমটা অনেক বড় লাগে সাইজটা। আচ্ছা, আর একটা থিম আছে নিউজ পেপার, এটাও আমরা ডাউনলোড দিয়ে রাখি আপডেটটা, সময় পেলে এটাও দেখাবো। ফার্স্টে আমরা জ্যাম্পে যাই, লোকাল হোস্ট স্ল্যাশ WP80। গত ক্লাসে এতটুকু করা হয়েছে না, মানে এই মিডিয়া সেন্টার থিমের মধ্যে যেরকম আছে ঠিক সেরকম করতে পারছি আমরা একদম হোম পেজটা, প্লাস কন্ট্যাক্ট আসতে যেরকম মনে হয় ওই কন্ট্যাক্ট ফর্মটা ডাইনামিক করছিলাম। আচ্ছা, এটা মানে মেইলে যাবে ঠিকই, যদি হচ্ছে এটা লাইভ সার্ভারে থাকে তাহলে মেইলে যাবে। যদি এরকম সমস্যা হয় কখনো তাহলে আপনারা যাবেন হচ্ছে এখান থেকে
সি ড্রাইভে, সি ড্রাইভে যাওয়ার পর মানে আপলোড সংক্রান্ত, যাওয়ার পর কোথায় যাবেন, পিএইচপিতে যাবেন, পিএইচপি যাওয়ার পর কোথায় যাবেন, পিএইচপি আইনে গিয়ে তো এটা ই করবেন। আর যদি আপনার এক্সএমএল ফাইল আপলোড করার ক্ষেত্রে কখনো ঝামেলা যদি হয়ে থাকে তাহলে এইচটি ডকসে যাবেন। যাওয়ার পর প্লাগইনস যে ফোল্ডার আছে এর মধ্যে দেখেন ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার একটা প্লাগইন আছে, এর মধ্যে এখানে যাবেন ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার ডট পিএইচপি। এর মধ্যে যাওয়ার পর সবার নিচে যান, এখানে যে কত দেওয়া আছে 60, এটাকে বাড়ায় দিবেন 60 সেকেন্ড, মানে 60 সেকেন্ড পরে টাইম আউট হয়ে যায়, কথা বুঝতে পারছেন? এটা বাড়ায় দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এখানে যদি বাড়ায় দেন তাহলে 60 সেকেন্ড পরে আর এটা সমস্যা হবে না, কথা বুঝতে পারছেন? কখনো আপলোড ক্ষেত্রে ফুল ফেল দেখে না, পিএইচপিতে এরর দেয় 60 সেকেন্ড ওভার এরকম কিছু একটা দেখে। অন্য জিনিস আপনি বুঝতে পারেন নাই, অন্য কিছু দিচ্ছে। আচ্ছা, এখন চাচ্ছি যে একদম ডাটাবেস ক্লিন হয়ে যাবে, তাহলে কি করতে হবে? একদম নতুনভাবে যেভাবে ইনস্টল দেয় আমরা সেরকম করতে চাচ্ছি, সেজন্য একটা প্লাগইন আছে ডাব্লুপি রিসেট, তাই না? প্লাগইন এখন ইনস্টল দেওয়া আছে এই যে এখানে রিসেট ডাব্লুপি, এখানে যান। এখানে গেলে লিখতে হবে রিসেট, আর ইএসসিটি। আচ্ছা, একটা কাজ করা যায়, আমি যদি চাই যে হুবহু এই ফাইলটাই এই এই এখানে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটাই কি করব লাইভ সার্ভারে আপলোড করব, সেজন্য আমরা ব্যাকআপ রাখতে পারি। ব্যাকআপ রাখা বলতে কি, আমরা ইম্পোর্ট না, ইম্পোর্ট করে রাখলে তো ওরা যা শুধু আপনার কন্টেন্টগুলো যাবে, পোস্টগুলো যাবে আর পেজগুলো যাবে, তাই না? বাট লাইভ সার্ভারে কি এরকম যাবে, এরকম যাবে, এরকম যাবে না, এরকম ডিজাইন চলে আসবে না, কথা বুঝতে পারছেন? এরকম ডিজাইনটা আনার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে টোটাল ওয়ার্ডপ্রেসটা, এটা টোটাল ওয়ার্ডপ্রেস না, টোটাল ওয়ার্ডপ্রেসটাকে আপনি কম্প্রেস করে রেখে দিবেন। এটা পরবর্তীতে আমি নেবো, আপাতত অন্য থিম দিয়ে কাজ টাজ করার পর আমি আপাতত ব্যাকআপ রেখে দিচ্ছি, পরবর্তীতে নেবো আর কি। আচ্ছা, এই কাজটা করবেন, দেন আপনাকে যে কাজটা করতে হবে ডাটাবেসে গিয়ে ডাটাবেসটাও আপনাকে রেখে দিতে হবে, ডাটাবেসটা এক্সপোর্ট করে এক্সপোর্ট করে রেখে দিতে হবে। সেটা কেমন হয়, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এটা তো আমাদের ডাটাবেস ছিল, এটা না ডাব্লুপিট, এখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে এক্সপোর্ট আছে দেখছেন, এক্সপোর্টে ক্লিক করেন, এক্সপোর্টে ক্লিক করে এখানে গোতে যাবেন, টোটালি একটা ডাটাবেস আপনাকে এক্সপোর্ট করে দিচ্ছে। এটা সময় নিয়েছে, সময় নিয়ে এটা হয়ে গেছে, 1.5 মিনিট মতো আছে আর কি। এটাকে কাট করে আমরা আপাতত আমাদের যে ফোল্ডারটা এই ফোল্ডারের মধ্যে রেখে দিই, ঠিক আছে? এখানে রেখে দিলাম, থাক, হ্যাঁ এইভাবে রেখে দিই, সমস্যা নেই। পরবর্তীতে আমরা এটা লাইভ সার্ভারে এই জিনিসটা নেবো আর কি, লাইভ সার্ভারে নেই বা লোকাল স্টেজ যদি আমরা আবার সেটআপ দিতে চাই পারবো। আচ্ছা, এবার রিসেট দিই, তখন তো আমাদের এটা ব্যাকআপ হয়ে গেল না। এখানে যান, যাওয়ার পর এখানে বসাই দিলাম, এখানে স্পেস আছে, স্পেসটা দেওয়া যাবে না, এবার রিসেট দেন। অপশন না থাকলে অপশন তৈরি করতে হবে, করা যাবে, করা যাবে,
হ্যাঁ, পিএসপি যখন শিখবেন তখন তো সবই পারবেন, টিম ডেভেলপমেন্ট যখন করতে পারবেন তখন তো এটা ব্যাপার না। আচ্ছা, এখানে এখানে তো ঝামেলা হতে পারে, এখানে টোটাল জিপ না হওয়ার আগে আমি রিসেট দিচ্ছি, কথা বুঝছেন? আচ্ছা, ঝামেলা হওয়ার কথা না, তাহলে দেখি ডাটাবেস থেকে চলে গেল, তাই না? এখন কি টোটাল একদম ফ্রেশ না? এখন একদম শুরুতে যেমন ছিল সেরকম হয়ে গেছে আমাদের থিম, মানে দুইটাই সমান গতি চলছে ডাউনলোড। আচ্ছা, আমরা এভারেতে যাই, এভারেতে গিয়ে একটু সিস্টেমটা দেখি আসলে এখানে কিরকম কি আছে না আছে। লাইভ প্রিভিউতে যাই, বিভিন্ন রকমের লেআউট আছে দেখছেন, তোমার কাছে লেআউটটা ভালো লাগছে একটু দেখি। আচ্ছা, আমরা এই কনস্ট্রাকশন এখানে গেলাম, যার পরে এখানে এরকম দেখতে দেখা যাচ্ছে। আসলে যেরকমই দেখা যাক, আমাদের মেইন কাজ হচ্ছে হবে থিমটার ভিতরের অপশনগুলো খুঁজে বের করা। আর এখানে বিভিন্ন রকমের ডেমো আছে, কথা বুঝতে পারছেন? তো আমরা যদি এরকম করতে চাই তাহলে জাস্ট এই ডেমোটাকে ইম্পোর্ট করলেই হয়ে যাবে। আর আমরা এটাকে না করে আমাদের কাস্টম একটা ডিজাইন করতে পারি। আর একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছিলাম গত ক্লাসে মনে হয়, থিম টিক্স দিছিলাম না? হ্যাঁ, এই থিমটা কোন কোন ওয়েবসাইট ইউজ করা হয়েছে, তাহলে আমরা এটা দেখে দেখে ওরকম করে ডেমো বানাতে পারবো। না, ওটা হচ্ছে যেগুলো ওই ওয়েবসাইটটা সংরক্ষণ করছে, ইন্ডেক্সিং করে রাখছে, সেগুলোই দেখা যায় এখানে। এখানে লোক লগ আউটে অপশন তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। আমরা কাট করে একটু আমাদের ক্লাসের ফোল্ডারে রাখি। আজকে 23 নম্বর ক্লাস, তাই না? চলে আসছে, আবার হচ্ছে 237 MB এর মধ্যে যান, দেখেন অনেক অনেক ফাইল আছে, ফুল প্যাকেজ, এর মধ্যে পিএসডিও আছে দেখছেন। হ্যাঁ, আমাদের পিএসডিও দেওয়া আছে। আমাদের মনে পিএসডি ইনস্টল করা নেই এই কম্পিউটারে। যাই হোক, আমাদের তো আসলে থিম ফোল্ডার বের করার দরকার, তাই না? থিম ফোল্ডার কোনটা, এর মধ্যে যান, যার পর এখানে পিএসডি, এই যে আবার থিম লেখা আছে, এটা হওয়ার কথা। স্যার, এখানেও আছে নর্মাল ফাইল, আবার কি আছে জিপ, আপনার চাইল্ড থিমও আছে। তো আমরা চাইল্ড থিম, নর্মাল থিম আমরা জানি অলরেডি কী জিনিস, তাই না? আমরা এটাকেই আপাতত, এটা এটা হচ্ছে থিম ফোল্ডার, এটাও থিম ফোল্ডার না, আচ্ছা বেশি ভিতরে চলে গেছে। এর মধ্যে যাওয়ার পর দেখেন এর মধ্যে স্টাইল ডট সিএসএস আছে কিনা, আছে। ইন্ডেক্স ডট পিএসপি আছে, স্ক্রিনশট ডট পিএনজি আছে, তাহলে এটাই আমাদের থিম ফোল্ডার নাকি? এই ফোল্ডারটা রাখবো কোথায়? থিম ফোল্ডারের মধ্যে।
এর মধ্যে যান, যাওয়ার পর এর মধ্যে গিয়ে রাখি। মেইন থিমটা রাখলাম, চাইল্ড থিম তো একা একা কাজ করতে পারে না, মেইন থিম লাগে। আমাদের ড্যাশবোর্ডে গিয়ে এবার যদি এখানে যাই, থিমে যাই, তাহলে দেখতে পাবো যে আভারা থিম চলে আসছে। কই এখন আসে নাই? মাত্র আসলো। কি চলে আসছে এখন? এভারা থিমের হিস্ট্রি বেশি কিছু লেখা নাই, জাস্ট অল্প কথা সেরে দিচ্ছে। এমনি পপুলার, আর কি লিখবে। আচ্ছা এখন আমরা এটাকে অ্যাক্টিভ করতে পারি। এখন সমস্যা হচ্ছে কি, এই অ্যাভারা থিমের মধ্যে যে আপডেটের যে আপডেট যেটা করছে, আপডেটের মধ্যে অটোমেটিকলি সব কিছু আসে না, এটার জন্য লাইসেন্স কি লাগে। এবং এই লাইসেন্স কি সবাই নিতে পারে না, যারা হচ্ছে যাদের লাইসেন্স আছে শুধু তারাই পারে, একজন ইউজারই পারবে। কথা বলছেন, এই আপডেটটার ক্ষেত্রে এরকম করছে। তারপরে আমি ট্রাই করবো দেখানোর জন্য। গো টু প্লাগ ইন ম্যানেজার, ইনস্টলিং অ্যান আপডেট রিকোয়ার প্লাগ ইন। এখানে বলছে যে এই প্লাগ ইনগুলো লাগবে, সেজন্য কি লাগবে? টোকেন লাগবে। হ্যাঁ, ডেমো হবে, ডেমো কাজ করবে না, এগুলো ইনস্টল হবে, কিন্তু ডেমো ইম্পোর্ট হবে না। ডেমো ইম্পোর্ট করার সিস্টেম আছে, দেখি হয় কিনা, সেটা সেরকম করলে করা যায় কিনা। আচ্ছা এখন এখান থেকে দেখেন, এই প্লাগ ইনগুলো লাগবে তো আমাদের, এই এইটা তো আগের থেকেই আছেই, তাই না? এটাও আছে, এগুলো অ্যাক্টিভ করলে হবে। এটা নাই, এটা অ্যাক্টিভ আছে, এটাও নাই। আমাদের মেইনলি যেগুলো লাগে হচ্ছে ফিউশন বিল্ডার। আমরা হচ্ছে ভিজুয়াল কম্পোজার দেখছিলাম না, ভিজুয়াল কম্পোজারের মতোই ওয়াট এই কী বলে অ্যাভারা থিম যারা বানাইছে, ওরা কাস্টম একটা বিল্ডার বানাইছে। ওইটা হ্যাঁ, এই বিল্ডারটা অন্য থিমের থেকে নেয় নাই, যে অ্যাভারা দিয়ে অন্য একটা প্লাগ ইন কিনে নিছি, যেরকম অন্য থিমরা বানায়, আর এরা তা করেনি, এরা নিজেরাই একটা বিল্ডার বানাইছে। কথা বুঝতে পারছেন? তো আমরা একটা কাজ করি, এখানে ফিউশন কোর, মূলত ফিউশন কোরের মধ্যে সব কিছু থাকে, এর মধ্যে ফিউশন স্লাইডার থাকে। কথা বুঝতে পারছেন? ফিউশন বা ফিউশন অ্যাভারার যে মানে সাপোর্টের যে কোম্পানি, সেটা হচ্ছে ফিউশন, এরাই সব কিছু করে আর কি। তো ফিউশন কোর দিয়ে ফিউশন স্লাইডার আর আরও অনেক প্লাগ ইন আছে যেগুলো ইনস্টল হয়ে থাকে হয় আর কি। এর মধ্যে দেওয়া আছে যে এখান থেকে নিয়ে ইনস্টল করতেছে। দেখে যাই, আচ্ছা অ্যাক্টিভ হয়ে গেছে ওটা। এখন আমরা এখানে যাব, এটাকে দিলে কেমন দেখা যায়। এখন জাস্ট এভারা থিমের একদম আসল চেহারা এরকম। কথা বুঝতে পারছেন? এটাকেই এটাকে বিভিন্ন রকম করে এরকম করে বানানো হয়েছে।
এখানে ফিউশন চলে আসছে দেখছেন, ফিউশন স্লাইডার চলে আসছে ফিউশন কোরে ইনস্টল দেওয়ার কারণে। সময় লাগছে, এটা হয়ে গেছে অ্যাক্টিভ সাকসেসফুলি, প্লাগইন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তারপর এটা তো অলরেডি আছে, তো আমাদের এগুলো লাগবে না আপাতত। ইভেন্টস ক্যালেন্ডারও দরকার নাই, এটাও দরকার নাই আপাতত। আমরা ইচ্ছা করলে স্লাইডারটা অ্যাক্টিভ করে রাখতে পারি। এটা হচ্ছে লেয়ার স্লাইডার, আচ্ছা হয়ে গেছে মোটামুটি। এখন এখন আমরা যদি এরকম ডেমো ইম্পোর্ট করতে চাই, এটার নাম কি, অ্যাভোডা কনস্ট্রাকশন, এখানে যদি যান আপনি এরকম এরকম ডেমো পাবেন। এখানে নাই, সেজন্য রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন না করলে আসবে না, কথা বুঝতে পারছেন? তাহলে কাজ করি আমি, নর্মালি এখানে আমার ভিডিও দিয়ে দিচ্ছে যে কেমনে আপনার অ্যাভোডা গাইডেড ট্যুর কেমনে অ্যাভোডা ইউজ করতে হবে আর কি। আচ্ছা এখানে আপনার বলছে যে এক্সেস একটা টোকেন আছে, টোকেনটা বসানোর কথা বলছে, টোকেনটা বসাইলে মোটামুটি এই যেগুলো আনলক আছে এগুলো লক আছে যেগুলো আনলক হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা মনে করেন এর মধ্যে কি কি সেটিং আছে সেটিংগুলো দেখি আলাদা আলাদাভাবে, তারপরে বিল্ডার কীভাবে আছে সেটা দেখি, তারপরে ট্রাই করব যে কোনো ডেমোকে ইম্পোর্ট করা যায় কি না, কথা বুঝতে পারছেন? এখন আমি যদি এখান থেকে যাই হচ্ছে বিল্ডারে বা পেজে যদি যাই, একটা পেজ বানাই নর্মালি, পেজ কোথায়, এখানে কে পেজ বানাই, এখানে দিলাম ধরেন নাম দিলাম হোম পাবলিশ, আপনি আর একটা পেজ বানাবেন ধরেন অ্যাবাউট, অ্যাবাউট আস, ব্লগ, কিসে কন্টাক্ট আস, এটা ধরে দিলাম সার্ভিসেস,
এবার এখান থেকে জেনারেলে যাবেন, রিডিং এ যান, রিডিং এ গিয়ে আমরা সিস্টেম করে রাখবো যাতে এটা থাকবে হচ্ছে হোম পেজ, এটা থাকবে হচ্ছে ব্লক পেজ। আচ্ছা এখন এখন যদি আমরা এভাবে রিলোড দিই তাহলে এটা কি ব্লক পেজ? ব্লক পেজ ফাঁকা তাই না? ব্লক পেজের মধ্যে কিছুই নাই, আপনার হোম পেজে কিছুই নাই। আচ্ছা এখন আমরা মেনুতে মেনু সেট করতে পারি ইচ্ছা করলে, মেনু মেনু সেট করবেন একইভাবে, তার এখানে গিয়ে আমরা একটা মেনু সেট করে ফেলি, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। নাম দিলাম মেইন মেনু, এটাকে মেইন মেনু হিসেবে যদি সেট করি তাহলে কোথায় থাকবে? মেইন মেনু হিসেবে উপরে থাকবে, এটা হচ্ছে মেন মেনু। আচ্ছা এখানে বিভিন্ন রকমের লেআউট আছে অ্যাভারটিভের মধ্যে, এই লেআউটটা পাবেন কোথায়? এখান থেকে দেখেন ফিউশন, ফিউশন না, আর এখান থেকে অ্যাভারটে যাবেন, কোথায়? অ্যাভার অপশনে, অ্যাভারটে যদি যান আমি শুধু রাইট বাটন দিয়ে কাজই করতে পারছি না, ক্লিক করলে কাজ হয় না। এখানে থেকে যাওয়ার পর দেখেন কোনো সেটিং টেটিং আছে কিনা, থিম অপশন দেখছেন, এই থিম অপশনে যাবেন, এখানে গেলে সব অপশন পাবেন, যেরকম আমরা হচ্ছে এই অপশন পাইছিলাম না, এই থিমের মধ্যে এরকম অপশন পাবেন। আপনি মেনু সেট করবেন বা কীরকম কী করবেন, লেআউট সেট করবেন, যেমন যে লেআউটটা কেমন হবে, বক্সড হবে না ওয়াইড হবে, ওয়াইড মানে ফুল উইথ, আর বক্স মানে কি বক্স আকারে থাকবে। এরা এখন যদি আপনি বক্স করে সেভ দেন দেখতে পাবেন এটা দেখতে অন্যরকম হয়ে গেছে, দুই সাইডে জায়গা চলে আসে। কি হয়ে গেছে? আচ্ছা বক্স করার সঙ্গে সঙ্গে বক্সের মধ্যে বিভিন্ন রকমের আবার আপনার জিনিসপত্র দেওয়া যায়, আপনার কি বলে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় বক্সের। হ্যাঁ হ্যাঁ, এবার সাইড উইড কতটুকু হবে, এখানে উইড ফিক্স করা আছে, পেজের কন্টেন্টের প্যাডিং কতটুকু হবে দুই সাইড চার সাইডে, 100% উইড প্যাডিং কতটুকু হবে, সব কিছু দেওয়া আছে, মানে প্রচুর প্রচুর অপশন এখানে। কথা বুঝতে পারছেন? মেনুটা কেমন হবে, মেনুটা আপনার মেইন মেনুর হাইট কতটুকু হবে, এখানে আপনার বার হবে আর অ্যারো হবে, এবং ব্যাকগ্রাউন্ড হলে কীরকম হবে, ব্যাকগ্রাউন্ড যদি হয় তাহলে কীরকম আসবে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। তারপর এখানে প্রত্যেকটা জিনিস ড্রপ ডাউনের ক্ষেত্রে কীরকম কী আসবে না আসবে সব, মেনু টাইপোগ্রাফি, মেনু টাইপোগ্রাফি মানে মেনুর ফন্ট সাইজ কেমন, ফন্ট ফ্যামিলি কেমন, সব এখান থেকে সিস্টেম করে দেওয়া যাবে। আচ্ছা রেসপন্সিভের ক্ষেত্রে অনেক সময় আমাকে একজন এক্সিস্টেন্ট বলছে কি ভাই এভারা থিম তো রেসপন্সিভ না, রেসপন্সিভ করবো কেমনে এভারা থিম? আমি বললাম এত বড় একটা থিম রেসপন্সিভ না, এখান থেকে এভারা থিমে রেসপন্সিভ অফ করে রাখা যায়, রেসপন্সিভ ডিজাইন যদি অফ করে রাখেন। এখন দেখেন এখন নর্মালি যদি আপনি ছোট করেন, আচ্ছা সেভ করা হয়নি মেবি, অনেক কথা আমরা যদি ছোট করি এখন রেসপন্সিভ তাই না? সরি দেখছেন, বাট আপনি যদি কি করেন এটাকে অফ রাখেন,
সেভ দেন, এটার কি হবে না, রেসপন্সিভ থাকবে না। আছে রেসপন্সিভ, এসেন ঠিক আছে। তাহলে আমরা কি করব, সেটিং থেকে রেসপন্সিভ আনরেসপন্সিভ ঠিক করতে পারবো। রেসপন্সিভ যদি হয়ে থাকে, গ্রিডের রেসপন্সিভ ব্রেক পয়েন্ট কীরকম, আপনার হেডারের রেসপন্সিভ ব্রেক পয়েন্ট কেমন, মানে কত স্ক্রিনে গিয়ে এটা নামবে আর কি, এই কথা এখানে বলে দেওয়া হচ্ছে। কালার, কথা বুঝতে পারছেন, এখানে কালার কীরকম দিবেন, মানে থিমের কালার কি, আপনার প্রাইমারি কালার কি, এটা হচ্ছে প্রাইমারি কালার প্রত্যেকটা থিমেরই, এই যে প্রাইমারি কালার বলতে কি, যে কালারগুলো চলে আসছে দেখছেন অটোমেটিক্যালি ডিফল্টভাবে হোবারের ক্ষেত্রে বা মেইন কালার হিসেবে এই কালারটা ধরছে। আচ্ছা, এটা হচ্ছে হেডার, বিভিন্ন রকমের হেডার আছে এবার থিমের মধ্যে। যেমন এখানে হচ্ছে হেডার পজিশন, এটা টপে হবে, লেফটে হবে, রাইটে হবে। যদি কিছু কিছু থিম দেখবেন ক্যামেরার মধ্যে কিছু কিছু ডেমো আছে, যেমন আমরা যদি দেখতে যাই, এটাকে একটু দেখি তো কেমন অবস্থাটা। এটা টপে দেওয়া আছে, ঠিক আছে, এটা টপে, এটা কি দেখছে জানেন, প্যারালাক্স দিয়ে করছে, এটা এই যে নড়াচড়া করে না, এই কাজটা করছে প্যারালাক্স ইফেক্ট দিয়ে। আচ্ছা, তারপর এটা হচ্ছে আপনার টপ হেডার, আমি চাচ্ছি যেটা, যদি আমি ফ্যাশনে যাই, সবগুলো তো এরকমই, আচ্ছা এটা এটা কি, এটার হচ্ছে হেডারটা কোথায়, এটা হচ্ছে লেফট সাইডে দেখছেন, এরকম করা যাবে, আপনি চাকলে এরকমও করতে পারবেন যে লেফট সাইডে সাইড আপনার হেডার, এই কথাটা এখানে বলছে আর কি। আবার এখানে হেডার স্টাইলটা কেমন আছে দেখছেন, সিলেক্ট হেডার স্টাইল, এখন নর্মালি দেওয়া আছে এরকম, আপনি চাইলে এরকম করতে পারবেন। এরকম করলে কি হবে, উপরে কন্ট্যাক্ট আস দিতে পারবেন, একটা আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারবেন, এখানে সোশ্যাল আইকন অ্যাড করতে পারবেন, এখানে মেনু থাকবে, এখানে লোগো থাকবে, আপনি চাকল এই স্টাইল দিতে পারবেন, সেক্ষেত্রে উপরে একটা কালার, আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই হবে আর কি, কথা বুঝতে পারছেন। এখানে বিভিন্ন রকমের স্টাইল দেওয়া আছে। আবার এটা হচ্ছে মিডলে, লোগোটা কোথায়, মিডলে, আপনি এটা এটা ইচ্ছা করলে দিতে পারবেন যে লোগো এখানে, উপরে মেনু, এখানে সোশ্যাল আইকন, নিচে মেনু, এরকমও করতে পারবেন। আচ্ছা, স্লাইডার পজিশন কোথায়, এখানে এই ছোটো ছোটো লেখাগুলো পড়বেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। কন্ট্রোলস ইন দ্য স্লাইডার ডিসপ্লে বিলো অর অ্যাবভ দ্য হেডার, কথা বোঝা গেছে। আবার হচ্ছে হেডারের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করা যাবে, হেডারের মধ্যে কি করা যাবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করা যাবে। হেডারটাকে আপনি স্টাইল করতে পারবেন বিভিন্ন রকমের স্টাইল, হেডার প্যাডিং, হেডারের শ্যাডো দিতে পারবেন, হেডারের উইথ দিতে পারবেন, হেডারের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, কথা বলা গেছে। এখন নর্মালি আছে এইরকম, আপনি যদি এই লোগোটাকে মিডলে নিয়ে আসতে চান, তাহলে এখান থেকে আমরা হেডারের মধ্যে কন্টেন্টে যাই, গিয়ে ধরেন এটা যদি সেট করে দিই, সেভ দিই, দেখতে পাবো আসছে, এখনো লোগোটা মিডিলে আসে নাই। আচ্ছা, লোগোটা মিডিলে আনা যাবে, সেজন্য লোগো ছিল কোথায়, না এখানে লোগো 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 আপলোড দেওয়ার জায়গা ছিল না। আচ্ছা, লোগো অ্যালাইনমেন্ট কোথায়, লেফটে দেওয়া আছে, আমি যদি সেন্টারে দেই, কন্ট্রোলস দ্য লোগো অ্যালাইনমেন্ট সেন্টার, অনলি ওয়ার্ক অন হেডার ফাইভ অ্যান্ড সাইড হেডার, সাইড হেডার এবং হেডার ফাইভের ক্ষেত্রেই কাজ করবে। এটা কোথায় 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 কাজ করবে, এক দুই তিন চার পাঁচ, এখানকার জন্য আর কোনটা, এটা এটা ফাইভ এবং সেভেনের জন্য কাজ করবে। এখন যদি যান দেখেন, মিডল থেকে মিডলে চলে আসবে, আসছে।
মানে সবকিছুই আমাদের হাতের মুঠোয়, বাট অপশন গুলা খুঁজে খুঁজে বের করতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই যে লেখাগুলা আপনি কন্টেন্ট চেঞ্জ করবেন, ধরেন না সব সরি হেডার কন্টেন্ট ওয়ান, কন্টেন্ট ওয়ানের মধ্যে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। আপনি চাইলে যে না আমি কন্ট্যাক্ট ইনফরমেশন দেবো না, আমি দেবো ধরেন সোশ্যাল লিঙ্ক, দিতে পারবেন হেডার কন্টেন্টের মধ্যে। কন্টেন্ট এখানে আছে আপনার নর্মালি নেভিগেশন দিয়ে রাখছে, আপনি যাচ্ছেন না এখানে দিয়ে রাখবো সোশ্যাল লিঙ্ক, তাহলে সোশ্যাল লিঙ্ক ওখানে থাকবে। সোশ্যাল লিঙ্ক আসার কথা না, কারণ সোশ্যাল লিঙ্ক মেমি দেওয়া নাই। এখানে যে লেখাগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কল আস টুডে, তাহলে আপনার ফোন নাম্বার দিয়ে দিলেন, ধরেন 0117 সামথিং নাম্বারটা দিয়ে দিলেন, আপনার ইমেল অ্যাড্রেস ধরেন দিয়ে দিলেন কি কামরুল অ্যাট দ্য রেট অফ KHD.com। আচ্ছা, হচ্ছে অবস্থা আপনি চাচ্ছেন যে হেডারের কন্টেন্ট যে আছে, কন্টেন্ট দেখালাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ স্টাইল, এখানে হেডার শ্যাডো, হেডার হেডার ব্যাকগ্রাউন্ড, হেডার টপ ব্যাকগ্রাউন্ড কালার, হেডার বর্ডার, এখানে হেডার টপের যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে আপনি চাচ্ছেন না এরকম রাখতে, আপনি চাচ্ছেন কাস্টম একটা কালার দিতে, সাপোজ চাচ্ছেন এরকম একটা কালার দিতে। কপি হয়ে গেছে, আপনি এখান থেকে যাবেন কোথায়, এখানে যাবেন গিয়ে এখানে কালারটা বসে দেবেন, শেষ। হয়ে গেছে, আবার আপনি চাচ্ছেন যে এখানে কালারটা চেঞ্জ করতে, কালারের কোনো অপশন নাই এখানে, এটার বর্ডার কালার, কালার থাকার কথা ছিল বাট ফন্টের মধ্যে মেবি আছে, বুঝতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে আবার স্টিকি আছে, দেখছেন স্টিকি মানে তো বুঝি আমরা, মনে হয় স্টিকি মানে ওটা ফিক্স হয়ে থাকা, ফিক্স হয়ে থাকা, বাট কন্টেন্ট নাই জন্য এখন ফিক্স হয়ে থাকবে না, কথা বুঝতে পারছেন? হেডার স্টিকি ট্যাবস মানে সব কিছু দেওয়া আছে এখানে একটা একটা করে। লগো তো দেখলাম আমরা, লগো প্লাস ফেভিকন, এখানে স্টিকি লোগোর ক্ষেত্রে কীরকম আসবে, মোবাইল লোগোর ক্ষেত্রে কীরকম আসবে, ফেভিকন যদি অ্যাড করতে চান এখান থেকে ফেভিকন অ্যাড করতে পারবেন। হ্যাঁ, কোনগুলা আপনি যদি দেন তাহলে সেরকম আসবে, আপনার লাগতে পারে না, ওয়েবসাইটের মধ্যে লাগতেই পারে এরকম, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হলো মোবাইলের ক্ষেত্রে ছোটো হয়ে যাবে বা মোবাইলের ক্ষেত্রে ডিজাইন অন্যরকম আসবে, এরকম তো চাইতেই পারে ক্লায়েন্ট। আচ্ছা, তারপর হচ্ছে পেজ পেজ টাইটেল বার, শো বার অ্যান্ড কন্টেন্ট, এই যে এখানে যেটা থাকে আর কি, এই যে এটা এইটা এটা এটা থাকবে কি থাকবে না, এটা মনে এটা বুঝেছে, আমরা যদি হাইড করে দিয়ে সেভ দিই, মানে সেভ দিয়ে আপনারা চেঞ্জ করে দেখবেন আসলে কীরকম ঘটনা ঘটতেছে। কি থাকে আর নাই, আপনি শো অনলি কন্টেন্ট দিতে পারবেন বা বার দিতে পারবেন,